হ্যালো পৃথিবীবাসী, এখন যাচ্ছি পাঠান সিনেমাটি দেখতে। ছোটবেলা থেকেই শাহরুখ খানের বিশাল ভক্ত আমি, সুতরাং প্রথমবারের মতো শাহরুখ খানের কোনো ছবি বড় পর্দায় দেখতে যাচ্ছি, তাও আবার বাংলাদেশে, এই অভিজ্ঞতাটি আমার জন্য খুবই সুখকর হতে যাচ্ছে আশা করি। আমার সাথে আছে আমাদের ম্যানেজার আবির সাহেব, ওনার অনুভূতিটা একটু জেনে আসা যাক। খুব এক্সাইটেড, অনেক। প্রথমবারের মতো কোনো হিন্দি সিনেমা হিসেবে বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে 1971 সালের পরে এক্স্যাক্টলি, তো আপনার অনুভূতিটা কি? আমি তো গতকালকেও দেখছি পাঠান ইয়াতে, চাপাবাজি। আমি তো সনি স্কোয়ারে গতকালকে দেখলাম পাঠান। আপনারা আজকে প্রথম দেখতেছেন না? এক্সকিউজ মি, ছবিটা আজকে মুক্তি পেয়েছে। কিছুক্ষণ পর আমাদের সাথে আমাদের ম্যানেজার সাহেবাও যোগ দিবেন। ম্যানেজার সাহেবের এক্সাইটমেন্টটাও চোখে পড়ার মতো। ওনার অনুভূতিটা জানতে চাই, কেমন লাগছে আপনার? এখনো তো আসলে ভালোই লাগছে, বাকিটা সিনেমা হলে ঢুকে পুরোটা বোঝা যাবে। আচ্ছা, আপনাকে তো আমি আসলে পূর্ব পরিচিত আপনার সাথে আমি, কিন্তু আপনি এরকম নাকি নাকি কথায় কেন বলছেন? কারণ আমার গলা ভাঙা এই টিকিট কিনতে গিয়ে আমাকে অনেক কিছু পোহাতে হয়েছে। হলে ঢুকতেই এক ঝাঁক মহা শাহরুখ ভক্তের দেখা মিলল। ওনাদের দেখে মনে হচ্ছে আমি কি আর চুধু মধু ফ্যান, এরাই তো আসল ফ্যান। যাই হোক, ইগনোর মি। চলুন অনেকটা শাহরুখ খানের গেট আপে চলে আসা এই ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। আমি দেখতে পাচ্ছি আপনারা অনেক প্ল্যাকার্ড নিয়ে আসছেন, তারপর পোস্টার নিয়ে আসছেন ফ্যান মেড, তো আপনাদের একটু পরিচয়টা যদি দিতেন। আমরা হচ্ছে গিয়ে টিম শাহরুখ খান থেকে। সো টিম শাহরুখ খান একটা ফ্যান ক্লাব, ইন্ডিয়ার বিগেস্ট ফ্যান ক্লাব, ওইখান থেকে হচ্ছে আমরা বাংলাদেশে অ্যাডমিন আর কি। বাংলাদেশের অ্যাডমিন? আচ্ছা, আপনাকে দেখতে অনেকটা শাহরুখ খানের মতোই লাগে, এটা রহস্যটা কি? আপনাদের জন্য শুভকামনা থাকলো। আর আপনারা কি ছবিটা এখন দেখেছেন নাকি দেখবেন? যাই হোক, অনেক কথা হলো, এইবার সিনেমা উপভোগের পালা। ৫৮ বছর বয়স শাহরুখ খানের, মানে যদিও ছবিটা আমি আগে দেখছি, বড় পর্দায় জিনিসটা দেখতে আসলে অন্যরকমই লাগে। মানে আমি মানতেই পারি না এই লোকের বয়স কীভাবে 58 বছর যে মেনটেনটা করছে। জস জস ইস গরিব কো দিখাও, আমাদের জন্য কিছু নিয়ে আসবে। সিনেমা উপভোগ করা শেষ, এইবার দেখি হল থেকে যারা বের হচ্ছে ওনাদের অনুভূতিটা কেমন। যেই কয়জনের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছে তাদের আনন্দ অনুভূতিটা কিন্তু চোখে পড়ার মতো ছিল। ছবি কেমন লাগলো? ছবি কেমন লাগছে আপনার কাছে? ভালো ছিল, আগে দেখছিলেন নাকি? কেমন লাগলো ছবি? আউট অফ ফাইভ? আউট অফ ফাইভ, ফাইভ। ম্যাম ছবি কেমন লাগলো? পাঁচে কত দিবেন? একও দিবেন না? আচ্ছা আচ্ছা, ছবি কেমন লাগছে? পাঁচে কত দিবেন? ফাইভ। ওকে, আউট অফ ফাইভ কত দিবেন? আউট অফ ফাইভ, ফাইভ। ছবি কেমন লাগলো ভাই আপনার কাছে? আউট অফ ফাইভ কত দিবেন? আউট অফ ফাইভ, আউট অফ ফাইভ, আউট অফ ফাইভ আই গিভ 10। আউট অফ ফাইভ কত দিবেন? চার।
ভাই ছবি কেমন লাগছে আপনার কাছে ভাই? ভাই ছবি কেমন ভাই? অপমান অপমান মনে খারাপ লাগছে ভাই। রাওয়ার পরে এটা আমার আনাইছি এবার যাও। না আমি কার যাবো, আমি কার যাবো, আমার ভিডিও রিভিউ করে দেবো। হ্যালো আউট অফ 5 কত দিবেন? পুরাই 5। আউট অফ 5 কত দিবেন? 5। ম্যানেজার সাহেব আপনার কাছে কেমন লাগলো ছবি? আমি যদিও মুভিটা আগে দেখছি কিন্তু তারপর আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ সাউন্ড ডিজাইনিং অস্থির ছিল যেটা আমি এখানে দেখে বুঝতে পারছি। হ্যাঁ শাহরুখ খান দীপিকা পাড়ুকোন কেমন লাগার অবশ্যই। তো আপনার আপনি খুব এক্সাইটেড ছিলেন ছবিটা দেখার সময়, আমি তো আপনার পাশে বসছি, তো এখন আপনি আপনার এক্সাইটমেন্টটা যদি আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করতেন। সত্যি কথা মুভিটা আগেই দেখেই ফেলছি কিন্তু তারপরও আমি দেখতে আসছি, আর যেটা সত্যি কথা আমার এখানে দেখে অ্যাকচুয়ালি ফিল হয়েছে, হিন্দি সিনেমার সাউন্ড সিস্টেমটা মানে অস্থির, মানে আই রিয়েলি ফিল ইট, মানে আমার মানে কিছু কিছু জায়গা লিটারালি মানে তুমি বলতে চাচ্ছ যে সাউন্ড ডিজাইনটা তোমার কাছে খুব ভালো লাগছে যে ওভারঅল, আর এটার সাথে আসলে সিনেপ্লেক্সের যে থিয়েটারটা ওইটার ওইটাও কিছুটা ক্রেডিট প্রাপ্ত। অবশ্যই আমি একবার দেখতে পাচ্ছিলাম যে ঝুমে যো পাঠান গানটা যখন লাস্টের দিকে দেয়া শুরু করে তখন আপনি মানে হঠাৎ করে নাচার একটা প্রিপারেশন নিলেন, তো নাচলেন না কেন তখন? আমি কেন জানি আমার মনে হয়েছিল যদি কেউ সামনে নাচতে চলে আসতে তাহলে আমিও নাচতাম, কিন্তু কেউ আসে নাই তাই আমিও যাই। আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটি কোনো স্টেপ করে দেখাতে চান পাঠান ছবির? না না পাঠান ছবি না, আমি হচ্ছে গিয়ে শাহরুখ খান কি এরকম করেছে? ও মানে জাস্ট শ্যাম্পু, এই জিনিসটা আমার কাছে খুব মজা লাগছিল, মানে আমি যখন সেলুনে যাই মানুষ জিজ্ঞেস করে বা সেলুন ওলারাই জিজ্ঞেস করে যে চুল কাটবেন কিনা, আমি বলি যে না জাস্ট একটু এই সাইড ওই সাইড, আমার কাছে ভালো লাগছে জাস্ট শ্যাম্পু। দীপিকার ব্যাপারে কেউ কেন জানি বলতেছে না, বাট দীপিকাকে অনেক জিওস লাগছে, অনেক অনেক আপনাকেও তো অনেকটা দীপিকার মতো লাগছে, এই ব্যাপারে আপনি কিছু বলুন। না না বর্ষাকে দীপিকার মতো লাগে আমাকে। না আপনাকেও তো দীপিকার মতো লাগে, রাগ করবে। আপনার অনুভূতিটা কি আবেশে? ভালো শাহরুখ ভাই জিন্দাবাদ, শাহরুখ ভাই জোস, কিন্তু কথা হইছে মুভি ভালো লাগে নাই। ওই ঘিসা পিটা স্টোরি, ইন্ডিয়া পাকিস্তান, এরপরে হচ্ছে জীবাণু নিয়ে একটা দৌড়াদৌড়ি, ওই স্পাই থ্রিলার, স্পাই থ্রিলারও না আসলে, মানে ভালো ছিল মোটামুটি দেখার মতো। আপনি স্টোরি নিয়ে খুব কমপ্লেন করতেছিলেন ছবিটা দেখার সময়, তো আপনার স্টোরি নিয়ে কমপ্লেন করার কারণটা কি? কমপ্লেন করার কারণ হচ্ছে আমি জন আব্রাহামের খুব বেশি মুভি দেখি নাই, কয়েকটা মুভি দেখছি, মেবি 3 বা 4 মুভি দেখছি, এবং সবগুলোতেই ওনার প্রেগনেন্ট স্ত্রীকে খুন করা হয়, ওইটার পরে উনি হয় অ্যারোগেন্ট হয়ে যায়। স্পাই ঘরানার ছবিগুলোর এই ধরনের গল্প টানতেছে বলিউড, মানে সেম সেম গল্প, মানে জাস্ট সেম গল্প, হ্যাঁ কপি পেস্ট। তো ওভারঅল মিলে এভারেজ, তবে শাহরুখ খান ছিল এই জন্য আসলে এভারেজ বলা যাচ্ছে না। তো মেসি যেমন, মেসি যদি কালকে আসলে কলাবাগান ক্লাবে খেলে তো কলাবাগান ক্লাব বেস্ট। তো আসলে আমার এক্সপিরিয়েন্স ছবিটা দেখে খুবই ভালো, কারণ সিনেমা হলের মধ্যে যেরকম সাউন্ড ডিজাইন ছিল আসলে ডলবি থিয়েটারের মধ্যে, তো এই ধরনের ছবি বড় পর্দায় এই ধরনের মাল্টিপ্লেক্সে দেখে কিন্তু খুবই বিনোদন পাওয়া যায়, আর এক্সপিরিয়েন্সটা এদিক দিয়ে খুবই ভালো যে আসলে সিনেমা এক্সপিরিয়েন্স করা যায়। আর গল্প নিয়ে ছবি নিয়ে ওরকম কিছু কথা বলার নেই, এর আগে ছবি এটা আমি 2 দেখছি। ওভারঅল জাস্ট রেটিংটা দিয়ে দিই, রেটিংটা হচ্ছে আমার পার্সোনাল রেটিং হচ্ছে 3.5 out of 5 stars। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বিগ শাহরুখ খান ফ্যান, তো শাহরুখ খানকে দেখতেই আমার ভালো লাগছে, আর 58 বয়স মানে 60 বয়সের লোকের দেখছেন কীরকম নর্তন কুর্দন অ্যাকশন, আমাদের জেনারেশনের যে অবস্থা 60 বয়স পর্যন্ত যেতে যেতে আমাদের শরীরের কলকবজাকে ঠিক থাকে কি না, নাকি আমরা ওই সময় গিয়ে কোনো একটা লাফিং ক্লাবে ভর্তি হয়ে মৃত্যুর প্রহর গুনবো। কিন্তু শাহরুখ খান আর এই ধরনের নায়কদের এরকম বডি ট্রান্সফরমেশন দেখার পর কিন্তু ইন্সপিরেশনটা খুব কাজ করে ফিট থাকাটা। যাই হোক এর বেশি কিছু বলতে চাচ্ছি না, ওভারঅল সিনেমা হলে আমার সিনেমা দেখার এক্সপিরিয়েন্স পাঠান দেখে ভালো, গল্প নিয়ে কিচ্ছু বলার নেই, কারণ হচ্ছে এ ধরনের গল্প আমরা স্পাই থ্রিলার ছবিতে অনেক দেখেছি, তো ছোটবেলা থেকে দেখছি জেমস বন্ড, মিশন ইম্পসিবল, এরপর ইয়াশরাজ ফিল্মসেরও অন্যান্য এই স্পাই ছবিগুলো একই জনরার প্রায়, তো এই এই জায়গায় নতুনত্ব ছিল না, বাট ফার্স্ট টাইম শাহরুখ খানকে বড় পর্দায় দেখলাম, চাইল্ডহুড ড্রিম কামস ট্রু এরকম অনেকটা। ওকে ভালো থাকবেন সবাই।